first time I'm seeing Rituporno Ghosh in front of me. Proshanji Chatterjee barite audition ta hochilo. Bhabchi je amar to emni hobe na omni hobe na just jai dekeche jai dekhe ashi. She sara shai ta amar gaye fele ekta kajol ne kajol ta amar chokhe ghoshe. Ghoshe bolche ami amar poope peyechi. সেটা হলো আমাকে যখন গানের উপরে অডিশন নিয়ে আসতে বলে আমাকে ফোন করে সুদেশ না দিয়ে যে আমাদের ফোন করে ডেকেছিল তো আমাকে বলেছিল তুই প্লিজ একটু ইন্ডিয়ান পরে আসিস কারণ আমি জেনারেলি হয় না মিলিটারি শর্টস যেগুলো থাকে ওরকম পরতাম পিঠে একটা ব্যাগ নিতাম একটা ঢিলা টি শার্ট পরতাম ওভাবে ঘুরে বেড়াতাম আমি সারাদিন সো বলছে প্লিজ একটু সালোয়ার বা এগুলো কিন্তু আমার কাছে সালোয়ার কেনার পয়সাও ছিল না আর আমি বলছি ঠিক আছে দেখছি দেখছি করে যেভাবে হোক একটা বন্ধুর থেকে ম্যানেজ ট্যানেজ করে গেছি পৌঁছেছি পৌঁছে সেটা বোম্বাদার বাড়িতে মানে প্রসেনজি চ্যাটার্জির বাড়িতে অডিশনটা হচ্ছিলো ভাবছি যে আমার তো এমনি হবে না অমনি হবে না জাস্ট যাই ডেকেছে যাই দেখে আসি ফ্রিতে লাঞ্চটা তো পেয়ে যাব মানে একটা হিউমাঙ্গাস ক্রু মানে এরকম একটা সাপের মতো লাইন যে অডিশন দিচ্ছে সবাই খুব সেজে টেজে আমার তো নিজেকে দেখে স্ক্যান্ডালাইজ আমি নিজেই নিজেকে দেখে স্ক্যান্ডালাইজ হচ্ছি সাডেনলি আমি যখন ঢুকছি দেখি ঋতুদা অনেকগুলো ঋতুদার হাতে অনেকগুলো প্যাকেট শাড়ির প্যাকেট বা অনেক জুয়েলারি টুয়েলারি ছিল ঢুকছিল আমাকে বললো অডিশনটা কোথায় হচ্ছে আর আমি না কোনো উত্তর দিতে পারিনি মানে ফার্স্ট টাইম আই এম সিইং ঋতুপর্ণ ঘোষ ইন ফ্রন্ট অফ মি সে সারা শাড়িটা আমার গায়ে ফেলে একটা কাজল নেয় কাজলটা আমার চোখে ঘষে ঘষে বলছে আমি আমার পুপে পেয়ে গেছি আমি আমি না ভাবছি আমি কি স্বপ্ন দেখছি না কী হচ্ছে আমি জানি না এত মানে আর এত লোক নিচে অডিশন দিচ্ছে আমাকে অডিশনের একটা লাইনও দিতে হয়নি মানে আই ডিডন্ট স্পিক আ ওয়ার্ড সো এটা মনে হয় ভগবানের আশীর্বাদ আর ইয়েস দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ হিম তারপরে তো ওনার সাথে কাজ করার একটা আলাদাই মানে কি বলবো ম্যাজিক সো ঋতুদার বাড়িতে আমাকে ঋতুদা বলতো কোথায় আছিস কাছাকাছি থাকতাম তখন চলে আয় তো ঋতুদা শাড়ি ড্রেপ করে আমাকে পরিয়ে দিত পরিয়ে বলতে এবার পুপের মতো হাঁটো এবার না হচ্ছে না এইভাবে সো ঋতুদা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন মানে যে পুপের জন্ম দিয়েছিল